আপনি জানেন কি একটি বাছরকে দিনে কতটুকু দুধ খাওয়াইতে হবে যদি না জানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন আসসালামাইকুম রবি আক্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক খামারি ভাই বোন আছি একটা বাছুর জন্মের পর বাছুরটাকে কতটুকু দুধ খাওয়াইতে হবে বাছরটি তার দিনে কতটুকু দুধ খাওয়াইতে হবে বা কতটুকু দুধ খায় আমরা জানি না অনেক সময় আমরা বাছুরটাকে বেশি দুধ খাওয়াই এর ফলে বাসুর পাতলা পায়খানা করে দুধের মতো পায়খানা করে এবং বাসুর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় বাসুর অবশেষে মারা যায় দুর্বলতার কারণে আমরা অনেক খামারি পাইবান এ বিষয়ে সচেতন না আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একটি বাছুরকে দিনে কতটুকু দুধ খাওয়া হবে চলুন জেনে নেই এই ভিডিওতে বিস্তারিত বছরের জন্মের পর থেকে তিন মাস পর্যন্ত বাসরকে যতটুকু পুষ্টি সাধন করা হবে পরবর্তী জীবনকালে বৃদ্ধি ও উৎপাদন তার উপর সিংহভাগ নির্ভর করবে জন্মের প্রথম দিন থেকে সাধারণত তিন মাস পর্যন্ত বাসরে দৈহিক বৃদ্ধি ও ওজন দ্রুত বাড়তে থাকে এ সময় যদি শরীরে পুষ্টির অভাব হয় তবে এর জনঙ্গের বিকাশ জীবন প্রাপ্তি দেরিতে আসবে ফলে গর্ভধারণ ও বাচ্চা উৎপাদন ক্ষমতা কম হবে তাই বাছরকে দুধ খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাছরকে সাধারণত তার লাইভ ওজনে দশ ভাগের এক ভাগ দুধ চব্বিশ ঘন্টায় খাওয়ানো প্রয়োজন বা খাওয়াইতে হবে যদি না খাওয়ান তাহলে বাসরটিও দুর্বল হয়ে যাবে অর্থাৎ আপনার বাছরের ওজন যদি দশ কেজি হয় তাহলে অবশ্যই বাছরকে এক কেজি দুধ খাওয়াইতে হবে আর যখন বাছুরের বস দুই সপ্তাহ হবে এ দুই সপ্তাহ পরে অবশ্যই বাছুরকে কষি ঘাস এবং দান্দার খাদ্য খাওয়াইতে হবে যদি না খাওয়ান তাহলে হজম ক্ষমতা কমে যাবে এবং বাকসস্থালের পরিপক্কতা দেরিতে আসবে কারণ প্রথম থেকে স্বাদ ফ্যাট পার্সেন্টেজ কম থাকে এর ফলে দুধগুলো সহজে হজম হয়ে যায় আর যখন আস্তে আস্তে গরুর দুধের ফ্যাট পার্সেন্টেজ বাড়তে থাকে এর ফলে গরুর দুধগুলো সহজে হজম হতে চায় না এই জন্য অবশ্যই দুই সপ্তাহ পর থেকে অবশ্যই বাছুরকে কাঁচা ঘাস এবং দান্দার খাদ্য দেবেন তাহলে আপনার বাছুরের তাড়াতাড়ি পরিপক্কতা আসবে এবং হজমের কোনো সমস্যা হবে না আর কিছুটা একটা নিয়ম আছে যখন বাসরে বয়স প্রথম সপ্তাহে বাছরকে কমপক্ষে দুই লিটার করে দুধ খাওয়াইতে হবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে বাছরকে তিন তিন লিটার করে দুধ খাওয়াইতে হবে আর কিছু কিছু কচি কচি সবুজ ঘাস এবং দানা খাবার দিতে পারেন আর যখন বাছরের বয়স তিন সপ্তাহ থেকে বারো সপ্তাহের মধ্যে হবে এই সময় চার লিটার করে বাছরকে দুধ খাওয়াইতে পারেন আর অবশ্যই ছয় মাস বাছরে বয়স হলে সেই বাছরকে দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে তাছাড়া যদি দুধ খাওয়ান তাহলে তার মায়ের স্বাস্থ্য ঘাটতি দেখা দেবে বাসরে পরিপূর্ণ পাকস্থালী গঠন করতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে প্রায় দুই মাস সময় প্রয়োজন হয় তাই এর আগে কোনোভাবে বাসরকে শুকনো আর যাদের খাবার দেওয়া ঠিক হবে না বাসরকে তাহলে আমরা এই ভিডিও থেকে দেখলাম বাসের ওজন দশ কেজি হলে তাকে অবশ্যই এক কেজি দুধ খাওয়াইতে হবে বাসের ওজন যদি বিশ কেজি হয় তাহলে অবশ্যই তাকে দু লিটার দুধ খাওয়াইতে হবে আপনাদের বাসের ওজন যদি পঞ্চাশ কেজি হয় অবশ্যই তাকে দিনে পাঁচ লিটার দুধ খাওয়াইতে হবে যদি এভাবে দুধ খাওয়ান তাহলে বাসুরের পরিপক্কতা আসবে এবং বাসুর সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে বাসের কোনো রোগ হবে না আর যদি বেশি পরিমাণে দুধ খাওান সে বাসের পাতলা পায়খানা করবে এবং সাদা উদার মায় করবে দুধের মতো পায়খানা করবে এতে বাসরটা মারা যাবে ধন্যবাদ সবাইকে